দেখতাম চেপা গুন্ডি দেখি এটা এখন ভাই উড়াবেন দেখি দেখা দেখি তো এইটা কিভাবে ভাইয়া উড়াবেন উড়াবে কিভাবে সেটা আমরা দেখো এটাকে বলে চেপা গুন্ডি আমি অল্প বলেছি একবার তো গ্রামের এক ঐতিহ্যবাহী ঘুড়ি তো ছোটবেলা আমিও বানাইতাম কিন্তু গ্রামে এসে এই ভাইয়া তৈরি করেছে এখন এটাকে উড়াবে কিভাবে উড়ায় আমরা দেখতে পারি এবং এটার আবিষ্কারক আমাদের সেই ভাই যে এই ঘুড়ি আবিষ্কার করেছেন এখন সে লাটের কাছে চলে যাচ্ছে আর এই পাশে সেই ভাই ঘুড়ি ধরে রয়েছে তো আমার থেকে মনে হয় বড় রাইট আমার থেকে বড় না দেখা যাক কিভাবে এখন উড়াবে এটাকে আমরা দেখব কিন্তু এখন সেই ভুমর মানে এটা কিন্তু অনেকগুলো ভুমর রয়েছে অনেকগুলো এটাকে বলা এগুলাকে ভুমর অলরেডি বাতাস বাতাসের শব্দ অলরেডি শোনা যাচ্ছে ভুমরে দেখা যাক কেমন হয় এটা কিন্তু অনেক শব্দ হবে বাতাসে কিন্তু শব্দ আমরা শুনতে পাচ্ছি তো এখনই আমরা ঘুড়িটা কীভাবে আকাশে উড়ে আমরা দেখব তো সেই বৈজ্ঞানিক ভাই ওই শেষে রয়েছে সে লাটাই কাছে রয়েছে এখন আমরা ঘুড়িটা উড়ানোর চেষ্টা করব আমরা অবজার্ভ করতে পারি তো এখন এই যে ঘুড়িটা হ্যাঁ হ্যাঁ এখন এখন এই যে দর্শক রয়েছে আমাদের সাথে কীভাবে উড়াই আমরা একটু দেখব কিন্তু নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর পরিবেশ প্রকৃতি এখানে ধান ইরি ধান কি করেছিল চাষাবাদ করেছিল এখন ইরি ধান নাই কিন্তু ছোট ছোট ইরি ধানের সেই গাছের মতন ধান দেখা যাচ্ছে এই এই যে এই ভাই আমাদের এই ঘুড়ির আবিষ্কারক সেই আকাশে সেই কি কি গুন্ডি বলে কি ঘুড়ি বলে এটাকে হ্যাঁ একটু একটু বলো সেদিকে হ্যাঁ ভাইয়ের মুখের তো আমরা শুনতে চাই আসলে কি ঘুড়ি এটা টেবা ঘুড়ি তোমার কত সময় লেগেছে এটার পিছনে কতটুকু অর্থ খরচ করার দরকার হয়েছিল এইটা তৈরি করতে মূলত 100 টাকা লেগেছে তো শখের বসুতে এটা তৈরি করেছে খুব ভালো লাগতেছে তো গ্রাম বাংলায় এখন কিন্তু এইভাবে কম দেখা যায় আগে কিন্তু আমরা প্রচুর দেখতাম কিন্তু এখন কিন্তু কম দেখা যায় আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি টেপা গুন্ডি রাইট এটা টেপা গুন্ডি বলা তো খুব ভালো লাগতেছে তো এই ভাই রয়েছে সাহায্য করতে করার জন্য আর এই যে দর্শক রয়েছে কি সুন্দর দর্শক এটা হাসি তো তো হ্যালো বলো হ্যালো হ্যালো আচ্ছা আই যে ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের গ্রামটা অনেক সুন্দর প্রকৃতি আছে এখানে ফ্রেশ ন্যাচারাল প্রকৃতি আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি